নমস্কার বন্ধুরা আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি দারুণ সুস্বাদু এবং খুবই পুষ্টিকর এই রেসিপি সকালের খাবার বা স্কুল কলেজের টিফিনে অথবা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ এবং খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলুন এবার দেখে নিই বড় কাপের এক কাপ সুজি নিলাম ওজনে প্রায় আড়াইশো গ্রাম ওই কাপেরই হাফ কাপ নিচ্ছি টক দই টক দইটা সুজির মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল নিয়েছি জলটাও সুজির মধ্যে দিয়ে দিলাম এবার একটা বড় চামচ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মাপটা মনে রাখবেন যে কাপের সুজি দেবেন সেই কাপেরই অর্ধেক পরিমাপ টক দই আর সেই কাপেরই অর্ধেক পরিমাণ জল জল আবার পরে দিতে হবে এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে ঢাকা দিলাম তিরিশ মিনিট এই অবস্থায় থাকবে কড়াই গরম করে ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিলাম দিচ্ছি ওয়ান ফোর স্পুন গোটা জিরে জিরেটা তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিচ্ছি কুচনো ফুলকপি খুব ছোট্ট ছোট্ট করে মিহি করে কুচিয়ে নিয়েছি কুচনো ফুলকপিটা আমি টু টেবিল স্পুন দিলাম এক মিনিট মতো ফুলকপিটাকে আমি নেড়ে নিচ্ছি লো ফ্লেমে ফুলকপি নেড়ে নেওয়ার পর আমি দিচ্ছি বিনস কুচি খুবই মিহি করে কুচি নিয়েছি দেড় টেবিল চামচ মতো দিলাম দিচ্ছি গাজর কুচি দুই টেবিল চামচ আর এটা হলো ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ দিলাম এটা দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু আমি লো ফ্লেমে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট মতো আমি ভেজে নিলাম এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু মাঝারি সাইজের চারটে আলু মি সেদ্ধ করে নিয়েছি সেটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে থেকে কোনো সবজি আপনি বাদও দিতে পারেন আবার আপনার ইচ্ছে মতো অন্য কোনো সবজি এতে দিতেও পারেন একদম লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুর পরোটা যেরকম পুরটা বানায় সেরকম বা চপের পুর যেমন বানাই আমরা আলুর চপের ঠিক সেরকম করে শুকনো করে এটা ভেজে আমি নামিয়ে নিচ্ছি এটা একদম শুকনো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলাম এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম দেখুন এটা সুজিটা ফুলে উঠেছে এবং জলটা টেনে নিয়েছে এটা খুবই টাইট হয়ে গেছে এটাতে এখন আমি জল দেব ওই কাপেরই হাফ কাপ জল নিয়েছি তবে সবটা আমি একবারে দেব না অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি যেরকম পরিমাণে জল লাগবে সেরকম পরিমাণে জলটা দিতে হবে আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম ঘন করতে হবে সুজির ব্যাটারটা এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন খাবার সোডা খাবার সোডা আর লবণটা কিন্তু আধ ঘন্টা পরই দেবেন ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা ঠিক এরকম ঘন করতে হবে ব্যাটার একদম রেডি হয়ে গেছে এদিকে তাওয়া গরম করে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার একটা হাতাতে করে এক হাতা সুজির ব্যাটার আমি ঠিক মাঝখানটাতে দিয়ে দিলাম এবার ওই হাতাতে করেই সুজির ব্যাটারটাকে একটু ছড়িয়ে আমি বড় করে নিলাম এই যে আলুর পুরটা একটু লেচির মতো আমি কেটে নিয়েছি প্রথমে মুঠো করে গোল করে নিলাম হাতে তালুর মধ্যে রেখে দুই হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিতে হবে ঠিক আমরা যেরকম আলুর চপ বানাই ঠিক সেরকম যতটা সম্ভব এটাকে পাতলা করতে হবে এটা যত বেশি পাতলা হবে তত বেশি এই প্যানকেকগুলো ভালো হবে দেখুন আমি পাতলা করে নিয়েছি এবার সুজির ব্যাটারে ঠিক মাঝখানটাতে দিলাম আরও একটু সুজির ব্যাটার আমি আলুর পুটটার ওপরে দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে সম্পূর্ণ ঢাকা দিতে হবে তবে খেয়াল রাখবেন খুব পুরু যেন না হয় একটা ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে এটাকে চার মিনিট আমি ঢাকা দেওয়া অবস্থায় রান্না করে নেবো চার মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এটাকে এবার সাবধানে উল্টে দেব উল্টে দিলাম চার পাঁচটাতে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ঢাকা দিলাম আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুললাম খুন্তি দিয়ে একটু চেপে চেপে এটাকে ইয়ে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে হালকা করে চাপ দিচ্ছি যাতে ওই পিসটাও খুব ভালো করে ভাজা হয় এবার এটাকে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের প্রথমে তেল ব্রাশ করে দিলাম তারপরে তাওয়ার ঠিক মাঝখানটাতে এক হাতা আমি সুজির ব্যাটার দিলাম ব্যাটারটা একটু হাতার সাহায্যে বড় করে নিলাম মাঝখানটাতে আলুর পুরটা দিলাম মনে রাখবেন আলুর পুরটা পাতলা করে নিতে হবে চ্যাপটা করে পাতলা করে নিতে হবে এবার আলুর পুরটাকে সুজির ব্যাটার দিয়ে ঢাকা দিতে হবে খুব বেশি ব্যাটার দেবেন না তাহলে মাঝখানটা উঁচু হয়ে যাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার মিনিট রান্না করতে হবে চার মিনিট পর ঢাকা খুলে নিয়ে এটাকে উল্টে দিতে হবে চার পাঁচটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আবারও ঢাকা দিলাম আবারও লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা খুললাম এটা হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে নিচ্ছি আমি এখন চারখানা বানালাম বাকিটা পরে বানাবো এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে চলুন এবার কেটে দেখায় ভিতরটা কেমন হয়েছে ঠিক মাছ বরাবর আমি কেটে নিলাম এটাকে এই দেখুন এগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম এই সুস্বাদু ও স্বাস্থ্যকর টিফিন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে খেতে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন বানান দেখবেন সত্যি এটা খেতে খুবই সুস্বাদু বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসবে সবাই খুব ভালো খায় এটা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্টও শেয়ার করতে ভুলবেন না যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার